प्रसादाद भगवत प्रसादो जस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य जसस्त्री सन्धं वन्दे गुरु श्री चरणारविन्दं भजनिताय गौरराधेशम् जप हरे कृष्ण हरे राम। जय निताय, जय गौर। कलिजुग पावन अवतार दयाल ठाकुर वैकुंठधिपति ब्रजेंद्र नंदन नवद्वीप विहारी आमार श्री गौर सुंदर भक्तगणेर उद्देश्य आठटी श्लोक बोलेछिलेन। মাত্র আটটি শ্লোক তিনি বলেছিলেন, কয়েকটি কথা তিনি নিজে মুখে বলেছেন। মহাপ্রভুর সময়কালে প্রামাণিত আর কোনো গ্রন্থ আমরা পাই না যেটারে মহাপ্রভু নিজে কিছু বলেছেন। তার এই কয়েকটি আমরা পাই, তার মধ্যে এই আটটি শ্লোক খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হলো এই আটটি শ্লোককে বলা হয় শিক্ষাষ্টকম, মহাপ্রভু জীবকে শিক্ষা দিয়েছেন। তো এই আটটি শ্লোকের আমরা প্রথম শ্লোকটি আস্বাদন করব। কি বললেন প্রথম শ্লোকে মহাপ্রভু? চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধ জীবনম आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतोस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसंकीर्तनम्। বললেন চেত দর্পণ মার্জনম, সমস্ত রকম বিধি নিষেধ সমস্ত রকম নিয়মকানুন নিয়েই একটি শাস্ত্র রচিত হয়। সকল শাস্ত্রের মধ্যে একটা বিধি প্রধান থাকে, বাকি সমস্ত বিধি হয় তার প্রজা, তার শিষ্য। তাহলে সেই বিধির রাজাটা কি? মহাপ্রভু বললেন বিধির রাজাটা হলেন স্মর্তব্য সততং বিষ্ণু অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলভবদন। দিন রাত এক করে শুধু কৃষ্ণ চিন্তা করো আর কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে থাকো মুখে। আর নিষেধের রাজা কে হলেন? বললেন নিষেধ, যেমন নিয়মের মধ্যে একজন রাজা আছে তেমনি নিয়মের বাইরে নিষেধের মধ্যেও কি একজন রাজা আছে? তাহলে এই নিষেধের মধ্যে একজন রাজা, তিনিকে বললেন বিস্মর্তব্য ন যাত উচিত, কখনো কৃষ্ণকে ভুলিবে না, কখনো কৃষ্ণকে ভুলিবে না। ভগবান বিষ্ণুকে সর্বদা স্মরণ করবে, বিস্মৃত হবে না। কারণ রাজা দর্শনই প্রজা দর্শন হয়, রাজাকে দেখা মানেই প্রজার দর্শন হয়ে যায়। কিন্তু প্রজাকে দেখলে কি রাজা দেখা হয়? বললে হয় না। তাহলে সমস্ত শাস্ত্রের প্রতিনিধিকে, সমস্ত শাস্ত্রের শেষ কথাকে শ্রীমদ্ ভাগবত, শ্রেষ্ঠস্য সদিশ প্রতিনিধি, সমস্ত শাস্ত্র শ্রুতি স্মৃতি বেদ সকল শাস্ত্রের প্রতিনিধি হলেন এই একজনকে শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ ভাগবতকে দেখলে দেখো সব শাস্ত্রের কথা মনে পড়ে। দেখো ভাগবত যখন প্রথম শুরু হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে? পদ্মপুরাণ দিয়ে শুরু হচ্ছে।
ভাগবতের মাহাত্ম্য, পদ্মপুরাণ, তারপরে যে ভাগবতের সৃষ্টিতত্ত্বের ব্যাখ্যা ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এইসব জায়গা থেকে আসছে, তারপর আস্তে 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 জড়ভরত, ভরত উপাখ্যান, পুরঞ্জন উপাখ্যান, বলি, তারপর প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, নারদের, নারদ ঋষির জন্মকথা, এইসব আস্তে 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 আমরা চলে আসছি। দেখো সমস্ত পুরাণ ঘেটে 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 শেষে আমরা চলে এলাম কোথায়, রামায়ণে। মহাভারত দিয়ে শুরু করলাম, পদ্মপুরাণের পর মহাভারত রাজা যুধিষ্ঠির, তারপরে চলে এলাম রামায়ণ, রাম অবতার, রাম অবতারের পরই কৃষ্ণ অবতার, তাই তো? তাহলে দেখো এই ভাগবতে কিন্তু সব কিছুর কিন্তু অংশ রয়েছে, আছে না, সব কিছুর থেকে অংশ নিয়ে ভাগবতে জিস্ট যেগুলো মেইন মেইন জিনিস ভাগবত। তাই বললেন সকল শাস্ত্র মনে পড়ে যায় এই ভাগবতকে দেখলে। কো বা ভগবত্তস্য পূর্ণ শ্লোকের ড কর্মণঃ শুদ্ধি কামন্য শৃণুয়াদ যশঃ কলি মলাপহম। 60,000 ঋষির মুখপাত্র সেই শৌনকাদি ঋষিগণ, সেই শৌনকাদি ঋষিগণের মধ্যে শৌনক ঋষি সবার মধ্যে থেকে বললেন, ভালো করে বলো সুত, সুত ভাবছেন এমন বলবো যদি মনে না ধরে, তাই কিন্তু কিন্তু করছেন, কিন্তু শৌনক ঋষি তাকে বলছে না না তুমি বলো সুত, তোমার কোনো চিন্তা নাই, তুমি বলো। কো বা ভাগবত, জীবের পরম মঙ্গল কি? বললেন জীবের পরম মঙ্গল এই একটাতেই হয়, কিসে হয়? চেত দর্পণ মার্জন। যে জীবের এই চিত্তরূপী দর্পণটা মার্জিত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সেই জীবের কল্যাণ হয়ে গেছে, তাই তো? কে এমন আছেন যিনি তার আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি চান না? এমন কোনো মানুষ আছে যে তার অন্তরটা পবিত্র করতে চান না? আমরা গঙ্গা জলে স্নান করি, গঙ্গায় গিয়ে ডুব দিই, একটা নয়, দশটা নয়, পঞ্চাশটা নয়, একশোটাও ডুব দিয়ে আসি, মাসে মাসে গঙ্গা স্নান করতে যাচ্ছি, কিন্তু গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয়, তাহলে ভিতরটা পবিত্র হবে কী করে? বলে এক ঘট গঙ্গার জল খেয়ে নিলে, এক ঘট গঙ্গার জল খেয়ে নিলে ভেতরটা পবিত্র হয়ে যাবে? বললেন এই ভেতরের যেখানে চিৎকোণা আছে, যেখানে আমাদের অন্তরাত্মা পরমাত্মা আছেন, সেখানে গঙ্গা জলও পৌঁছাতে পারবে না, কিন্তু একটা জিনিস পৌঁছাতে পারবে, কী বলতো? নাদধ্বনি, নাম, এই নামের ধ্বনি সেখানে পৌঁছাতে পারবে। তাহলে দেখো বাজারে কিন্তু বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়, বাজারে বিভিন্ন রকমের সাবান পাওয়া যায় বিভিন্ন জিনিস পরিষ্কার করার জন্য, দেখবে বাসন মাজার এক রকমের সাবান, গা পরিষ্কার করার এক ধরনের সাবান, প্লাস্টিকের জিনিস পরিষ্কার করার এক রকমের সাবান, লোহার জিনিস পরিষ্কার করার এক রকমের সাবান, ঘর মুছে সেই জায়গা পরিষ্কার করার জন্য এক রকমের সাবান, তাহলে বিভিন্ন জিনিস পরিষ্কার করার জন্য বিভিন্ন সাবান আছে, তাহলে মন পরিষ্কার করার জন্য কী সাবান লাগবে? লাইফ বয় না চাকুলিয়া সাবান? বললে মন পরিষ্কার করার জন্য একটা আলাদা সাবান আছে। বললেন মন পরিষ্কার করার জন্য এমন একটা সাবান দিয়েছেন মহাপ্রভু, সেটা পরে বলবো, কিন্তু শুধু সাবান ঘষলেই হবে? জল না দিলে সাবান কাজ করবে? তুমি শুকনো গায়ে সাবান ঘষলে কি হবে? হবে না। তাহলে জল দিয়ে সাবান ঘষতে হবে, তাহলে যখন চিত্তরূপী দর্পণটাকে সাবান দিয়ে পরিষ্কার করবে তখন একটু জল দিতে হবে। তা কী করে জল দেবে গো, কী করে দেবে জল? এই দুই নয়ন দিয়ে। মহাপ্রভু বললেন ওরে কলির জীব, তোদেরকে দিয়ে গেলাম এই হরিনামরূপী সাবান, জন্মে জন্মের যে বিষয় বাসনারূপী ময়লা তোদের এই মনের আয়নাটাতে পড়ে আছে, জমে আছে, এই আয়নাটাকে একটু পরিষ্কার করিস, আর যখন ওই হরিনামের সাবান দিয়ে পরিষ্কার করবি, যখন ওই হরিনাম করবি, একটু নয়ন দিয়ে যেন জল পড়ে, আস্তে দেখতে দেখবি ওই সাবানের ওঠা ময়লাগুলো ওই জলের স্পর্শে ধুয়ে চলে যায়। শুধু সাবান দিয়ে ঘষলে হবে না, একটু জলের প্রয়োজন আছে। তাই এই কৃষ্ণ কথারূপী হরি নামরূপী মাজন, এই মাজন ছড়িয়ে দিয়ে আর চোখের জল দিয়ে দিলেই ধুয়ে ফেল। তাই বলছেন জগতে এমন কে আছেন যিনি চিত্তশুদ্ধি করতে চান না, কিন্তু মানুষ ঠিক চায় না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে, সহস্রের মধ্যে কোনো একজন চায়, কোটি মুক্ত মধ্যে হয় এক কৃষ্ণ ভক্ত। অতএব এটি দুর্লভ,
মনে হয় চায়, বলছে মুখে বলছে চায়, যখনই বললেন এর জন্য এটা করতে হবে, আর লবঙ্গ, কিন্তু চায় না। আলগোছা কথা বললে তো হবে না, প্রাকৃত বিষয় বাসনার ময়লা জীব তুলতে চায় না, সে জন্মে জন্মেই ময়লার মধ্যেই থাকতে পছন্দ করে। কুকুরকে তুমি যতই সন্দেশ এনে খেতে দাও, তার সন্দেশে পেট ভরবে না, সে সেই নর্দমায় গিয়ে মুখ গুজে দেবেই দেবে, দেবে না? তেমনি জীবের অনাদিকালের স্বভাব, জীবের অনাদিকালের স্বভাব সংসাররূপী ওই নর্দমার পাঁকে মুখ গুজে দেওয়া, তাকে যতই তুমি সন্দেশ দাও তার হবে না। কৃষ্ণ কথা শুনি লোকে ভাববে ও হরিনাম শুনতে যায় গো, বড় ভক্ত, আমাকে ভাববে লোকে সবাই সাধু বলে মানবে, কিন্তু ময়লা দূর করতে যদি প্রকৃতপক্ষে চাইতাম তাহলে আমার চেহারাটা বদলে যেত। যদি প্রকৃতই ময়লা দূরীভূত হতো তাহলে আমার চেহারাটা বদলাতো, বদলাতো কিনা, জামা ভালো করে কাচা হয়েছে কিনা তার প্রমাণ কোথায় পাবে, আগের থেকে যদি পরিষ্কার হয়, তাই তো? বললেন ওগো আমি নিত্য নিত্য তো হরিনাম করছি, কিন্তু তো অপরাধ করে যাচ্ছি গো, ওই বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ করে যাচ্ছি, তাহলে আমার পরিবর্তনটা কোথায় হবে? আমার তো পরিবর্তন হবে না, আমি তো নিত্য নিত্য অপরাধ করে যাচ্ছি, আমার চেষ্টা নেই তো। যদি প্রকৃতই আমার চিত্তরূপী দর্পণটা হরিনাম করে মার্জন হতো তাহলে তো আমার চরিত্রে পরিবর্তন আসতো, কিন্তু কোনো পরিবর্তন তো আসেনি গো। যদি কোনো ভাগ্যবানের উপর গুরুকৃষ্ণের কৃপা হয় তাহলে তার মন থেকে চাইতে পারে। তাই মহাপ্রভু একটা কথা বলেছেন, আগুনকে জেনে হাত দাও বা না জেনে হাত দাও, আগুন কি তোমার হাত পোড়াতে ছাড়বে? আগুনকে বলছে, আগুন আমি জানি না তুই আগুন হাত পোড়াবি না বাঁচাবি, আমি আগুনটা দিলাম হাতটা, আগুন কি বলবো, না জেনে দিয়েছে কো পোড়াবো না? আগুনে হাত দেওয়া মাত্রই আগুনে হাত পড়বে। তেমনি ভগবানের লীলা কথা জেনে শোনো বা না জেনে করো, নাম জেনে করো বা না জেনে করো, দুর্বাসনা দূর হবেই। জীব হতে পারে মূর্খ, কিন্তু কৃষ্ণ বললেন আমি তো পণ্ডিত, তাহলে আমি সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। তাই মহাপ্রভু বললেন চেয়ে তো দর্পণ মার্জন, যাই হোক নাই হোক শুধু মুখে লও, লহ জীব কণ্ঠ ভরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। তাই বললেন পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সেই পরং বিজয়তে, সেই নাম সংকীর্তনই হলো পরম বিজয়, নাম সংকীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন, যার দ্বারা মনের ময়লা এবং মনের মধ্যে থেকে আমাদের সমস্ত রকম পাপ রাশি দূরীভূত হতে পারে। বললেন এই সময় কারেন্টটা যদি চলে যায় চারদিক অন্ধকার হয়ে যাবে, তাই না? এর আল, এর এই কারেন্টটা চলে গেলে আলো দেওয়ার জন্য কে আছে? বললেন জেনেটার আছে, না হলে আবার সরকার আলোটা পাঠিয়ে দেবে, আলো জ্বলে যাবে, কিন্তু এই বডির ভেতরে যে অন্ধকার আছে সেইটাই আলো দেওয়ার জন্য কাকে পাবো, কাকে পাবো, সেখানে কে আলো দেবে? বললেন গুরু বৈষ্ণব, অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা, ওই যে হৃদয়ের ভেতরে আগুনের শলাকাটা, জ্ঞান অগ্নির শলাকাটা দিয়ে জ্ঞানের চক্ষুটা তোমার খুলে দেবেন, তবে হবে। তুমি যদি সুযোগ দাও তবেই না তিনি পারবেন, তুমি সাধু বৈষ্ণবের কাছে গেলেই না, দিয়ে সাধু বৈষ্ণবকে দিয়ে ফাঁকি আমি প্রেম পেতে রইলাম বাকি, তুমি গেলেই না সে তোমার কাছে আগুনের শলাকাটা দেবে কিভাবে? তাই এই নাম কীর্তনই সাধন, সাধনে যা পাবো সেটাই হবে সাধ্য। অর্থাৎ আমি নাম কীর্তন করব, নাম কীর্তন করে কি পাবো বলো তো, কি পাবো নাম কীর্তন করে? আমি নাম কীর্তন করে পাবো হরি নাম করে, হরি নামকেই পাবো, হরি নাম করে কৃষ্ণকে পাবো না, পেলেও চাই না। যিনি শুধুই কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণকে চান না, বলেন কৃষ্ণ তোমার নামটাই চাই, নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে এক মনে এক ধ্যানে কোনো রকম ডিস্টার্ব ছাড়া, কোনো রকম মানসিক বিচলতা, কোনো রকম মানসিক উদ্বেগ ছাড়াই আমি যেন নাম করতে পারি। বলেন হরিনাম করার সময় পাঁচটা নিয়ের প্রয়োজন, না হলে হবে না। কি পাঁচটা নি? নিঃসঙ্গ, একটা হচ্ছে নিঃসঙ্গ হতে হবে, যখন তুমি জপ করবে নিঃসঙ্গ, কেউ থাকবে না,
নিঃসঙ্গ, নির্দ্বন্দ্ব, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না মনের মধ্যে। নিঃসন্দ, নির্দ্বন্দ্ব, নিঃসঙ্গ, নিরপরাধ, অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করতে হবে। প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী বলছেন, পাঁচটা নিয়ের বড় প্রয়োজন। নিঃসঙ্গ, নির্দ্বন্দ্ব, নিরপরাধ, নিরুদ্বেগ, কোনো উদ্বেগ থাকা যাবে না। এটা করে আমাকে এক্ষুনি ছুটতে হবে এই জায়গায়, এটা করে আমাকে ওই করতে হবে। এই নিরুদ্বেগ, উদ্বেগই হবে না, নিরুদ্বেগ। নির্দ্বন্দ্ব, নিঃসঙ্গ, নির্দ্বন্দ্ব, নিঃসঙ্গ, নিরুদ্বেগ, আরেকটা আমি বলে গেছি, পাঁচটা নিয়ের প্রয়োজন, না হলে হবে না। এই পাঁচটা নি থাকলে তবেই তোমার নাম সাধন হবে। এমনি এমনি তো পাঁচটা নি হবে না। গোবিন্দ বললেন, তেষাং নিত্য হি যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম। অর্থাৎ যিনি আমাকে ভজন করার চেষ্টা করেন তাকে আমি সেই ভজন করার উপযুক্ত সুযোগ করে দিই, নচেত দিই না। তাহলে আমাকে তো আগে চেষ্টা করতে হবে, তাহলে তবেই তিনি সুযোগটা করে দেবেন। আমি যদি প্রথমেই ভাবি আরে এতগুলো নি চাই, পাঁচটা নি কি আমার তো হবে না, তাহলে আর হবে না, চেষ্টা করে যেতে হবে। কলিজীব, কলিযুগে যখন জন্মেছ পাপ তো তোমায় করতেই হবে, একদম রুল। কলিযুগে জন্মেছ মানে পাপ তোমার করতেই হবে, তুমি না চাইলেও করতে হবে তোমার। কিন্তু নামটাকে ভুলে থাকো না। নাম, নাম করার শেষে একটাই জিনিস পাওয়া যায়, সেটা কি? নাম করলে কি পাওয়া যায়? নাম করলে নামকেই পাওয়া যায়। বলে নাম করে কি করব? মানে আমরা সবাই নাম করে ভাবি কৃষ্ণকে পাবো, কিন্তু ভক্তগণ বলেন আমি নাম করে এই নামকেই পেতে চাই। কেন? খুব সুন্দর একটি দৃষ্টান্ত দিলেন নারদ ঋষি ব্যাসদেবকে, বলছেন ব্যাস তুমি শ্রীমৎ ভাগবত রচনা করতে কুণ্ঠাবোধ করছ? তুমি ভাবছ তোমার মা সত্যবতী জেলেনীর কন্যা, তোমার মায়ের বংশ ঠিক নেই, বংশ নিচ বংশ, কিন্তু তুমি একবার ভাবো তো তোমার পিতাকে। তোমার পিতা হলেন পরাশর মুনি। তোমার পিতা পরাশর মুনি, পিতার কথা শুনে তোমার গর্ব হওয়া উচিত, কিন্তু জানো ব্যাস আমি আমার পিতার পরিচয়টাও জানি না, আমি আমার পিতার পরিচয়টাও জানি না। আমার মা ওই ব্রাহ্মণপল্লীতে কাজ করতে যেত, ব্রাহ্মণপল্লীতে কাজ করতে করতে কোনো একদিনের আমার মায়ের কোনো এক ভুলে আমার জন্ম। ছোটবেলায় মা আমাকে ঘরে রেখে চলে যেত, সারাদিন কাজ করত, করে ফিরে আসতো সন্ধ্যায় একটু খাবার নিয়ে। মা আমাকে কোলে বসিয়ে সেই খাবারটা খাইয়ে দিত, আমি খেয়ে মায়ের কোলেই ঘুমিয়ে পড়তাম। আবার সকালে ঘুম ভাঙতো যখন দেখি মা চলে গেছে। এভাবে আমার দিন কাটত। একদিন মাকে বললাম, মা আমার খিদে পায়, তুমি তো সারাদিন চলে যাও, সেই বিকালবেলা কখন তুমি একটু খাবার নিয়ে আসবে? মা বললি, আরে ছি ছি বাবা, এই কথা বলিস না, তুই নিচু জাতির ছেলে রে, নিচু জাতির ছেলেদের তো খিদে পেতে নাই, তোর মা দাসী, দাসীর ছেলেকে কখনো খেতে নেই, এত নোলা নেই, নোলা থাকতে নেই। আমি যেটুকু পাই খাবার সেইটুকু এনে তোকে দিই রে, কিছুটা তুই খাস কিছুটা আমি খাই, তোর জন্য আলাদা করেও কিছু দেয় না। মা বলে দিল। এরকম একদিন হঠাৎ কয়েকজন
ফর্সা দেখতে সুন্দর চারজন পুরুষ, মাথা নেড়া, সুদীর্ঘ চেহারা টিকি, গলায় তুলসীর মালা, হাতে নামের ছোলা, মাথায় নামাবলি জড়ানো, তারা এসে আমাকে বললেন, খোকা, তোদের এখানে ব্রাহ্মণ পল্লীটা কোথায় রে একটু দেখিয়ে দিবি। সেই ব্রাহ্মণ পল্লীতে আমি নিয়ে গেলাম। সেইখানে গিয়ে মা যার বাড়ি কাজ করতো তার বাড়িতে আমি তাদেরকে রেখে এলাম। তারা ব্রত করবে চাতুর্মাস্য ব্রত। সেই বাড়ির যে মালিক সেই ব্রাহ্মণ দাদু, তিনি আমাকে বললেন, ভাই তুইও থেকে যা, তুই আমি দুজনে মিলে সেবা কর। সেই আমি রোজ গিয়ে সেবা করতাম, সেইখানে রোজ গিয়ে সেবা করতাম। করতে 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 একদিন হঠাৎ তারা বলল, তোকে রোজ দেখি তুই সেবা করিস, কিন্তু তুই কি খাস রে? হাই দেখো, তুমি জানো না গো। কি জানি না রে? আরে তুমি কিছুই জানো না। আরে কি জানি না বলবি তো? বলছি না তুমি কিছু জানো না। আরে কি জানি না বল? বললেন, তুমি জানো না, নিচু জাতের ছেলেদের তো খিদে পেতে নাই, মা তো আমাকে বলে দিয়েছে। তখন সে দাদু আমাকে বললো, তুই তো বড়, তোর মা তো বড় পণ্ডিত, তুই আরও বড় পণ্ডিত। কাল থেকে আমি আমার খাওয়ার পাতেতে একটু খাবার রেখে দিয়ে যাব, তুই সেটা খাবি। সাধুর প্রসাদ পেতে লাগলাম, সাধু বৈষ্ণবের অধরামৃত পেতে লাগলাম। এর আগে যখন তারা হরিনাম করত, রোজ ভাগবত কথা বলতো, আমি তাদের সামনে বসে শুনতাম, কৃষ্ণ কথা শুনতাম। তত্রান্নহং কৃষ্ণ কথা প্রগায়তা মনুগ্রহেণা শ্রীনবং মনহরাহা, আমি শুনতাম। কিন্তু তারা আমাকে কখনো সেই স্থান ছেড়ে উঠে যেতে বলেন নি, যে বাচ্চা ছেলে বালক তুই যা এখান থেকে চলে যা, সাধুর কৃপা। এটি ছিল তাদের আমার প্রতি অনুগ্রহ। আমি রোজ কৃষ্ণ কথা শুনতাম চুপ করে বসে। তস্মিং তথা লব্ধ রুচের মহামতে প্রিয় সবস্যা স্খলিতা মতির মম। এইভাবে আমার সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে সাধু সঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন, যাহা হইতে অনুভব হয়। আমি যখন আগে কৃষ্ণ কথা শুনতাম তখন এত বুঝতে পারতাম না, যদিও বা বুঝতাম অনুভব করতে পারতাম না, কিন্তু যেদিন থেকে ওই সাধুর অধরামৃত পাচ্ছি সেদিন থেকে আমি সব বুঝতে পারছি। সেদিন থেকে ওরা যা যা বলে সব বুঝতে পারি। যেদিন ওরা চলে যাচ্ছেন, চার মাস পর আমি বললাম, আমাকেও সঙ্গে নিন। তারা বললেন, তোর মা আছে, মাকে ছেড়ে তো এখন আমাদের সাথে যেতে পারবি না, তাই তোর কানে কানে একটা মন্ত্র দিলাম, সেদিন হলো আমার দীক্ষা। কানে কানে আমাকে একটা মন্ত্র দিয়ে বললেন, এই মন্ত্র জপবি, এই মন্ত্র বলবি, এই মন্ত্রেই তোর জীবন, এই মন্ত্রেই তোর মরণ। তাই বুঝলাম আমার মা আছে বলে আমার ভগবানের চরণে যেতে বিলম্ব হচ্ছে। জগদীশ্বরের কি কৃপা জানো, হঠাৎ একদিন মা গেছে সন্ধেবেলা গাই দইতে, ফেরার পথে আমার মাকে সাপে কামড়ে গোবিন্দ চরণে চলে গেলেন। আমি দেখলাম আমার মা চলে গেছে, আমার মা নেই, আমার গোবিন্দ আর আমার মধ্যে যে বাধা, পর্দার মতো আমার মা দাঁড়িয়েছিলেন, ভগবান সেই পর্দাকে তার চরণে নিয়ে নিয়েছেন। দৈবী হে সাং গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব প্রবর্তন্তি মায়ামি তম তরন্তিতে। এই যে দৈবী মায়ার প্রভাবে জীব সারা সংসার জুড়ে ঘুরছে, এই দৈবী মায়ার প্রভাবে, এই দৈবী মায়ার চাপে পড়ে জীব যে এত কষ্ট পাচ্ছে, জীব যখনই গোবিন্দের শরণাগত হবে আস্তে আস্তে তার মায়াগুলো সব ভগবান তার চরণে তুলে নেবেন। আমি প্রকৃষ্ট প্রমাণ তার। চলে গেলেন আমার মা, তৎক্ষণাৎ আমি বেরিয়ে পড়লাম, জানো চলেছি নদ নদী খাল বিল সমুদ্র পার হয়ে চলেছি। একটা অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যানে বসলাম। ধ্যায়েত চরণারম্ভোজং ভাব নির্জিত চেষা ঔৎকণ্ঠাশ্রু কাবলক্ষ হৃদয়াসিনমে শনৈর্হরি।
ভাব নিমজ্জিত চিত্তে ধ্যান করছি, উৎকণ্ঠাপূর্ণ নয়নে অশ্রু, হৃদয়ে ব্যাকুলতা। এমন সময় হঠাৎ ভগবান নারায়ণ এসে আমায় দেখা দিলেন। তার রূপের ছটায় আমার হৃদয় মন্দিরটা আলোকিত হয়ে গেল। হঠাৎ এইরকম ঘটনা ঘটার পরই দেখলাম আলোটা নিভে অন্ধকার হয়ে গেল চারিদিকে। আমি তো পাগল হয়ে গেলাম, খুঁজছি কোথায় যাবো কোথায় যাবো, কোথা গেলে তোমা পাই কোথা গেলে তোমা পাই, দেখিলেও দেখিতে না পাই, কোথায় গেলে তোমাকে পাবো। পুনঃ পুনঃ ধ্যান করেও কোনো ফল হলো না। তখন মাটিতে শুয়ে উল্টো পুলুটি পালুটি করে আমি কাঁদতে লাগলাম। এমন সময় দৈববাণী হলো, হন্তাস্মিন জন্মনি ভবান মাং মাত দ্রষ্টুমির্হাহতি অবিপক্ক কষায়ানং দুর্দেশহহংকু যোগিনাম। কষায় দোষ কেমন জানো? একটা বাটিতে যদি অনেকদিন হিং রেখে দেয়, ওই হিঙের গন্ধ বাটি থেকে যায়, চট করে যায় না। হিঙের গন্ধ এত তীব্র গন্ধ যায় না, বারবার মাজতে হয়। আচ্ছা, ওই বারবার মাজার পর হিঙের গন্ধটা গেছে কি না কী করে বুঝবে? ভালো নাকওয়ালা কাউকে শোকাতে হবে, যার ঘ্রাণ শক্তি বেশি, যে ভালো গন্ধ নিতে পারে তাকে শোকাতে হবে। দেখো তো একটু শুকে গন্ধটা গেছে নাকি, আমার সর্দিতে নাক বন্ধ, আমি শুকতে পারছি। তাই এই প্রাকৃত জগতের চিত্তের বিষয় বাসনা ভোগ বৃত্তি গেছে কিনা আমার মনের মধ্য থেকে, সেই ময়লা মাখানো আয়নাটা পরিষ্কার হয়েছে কিনা, মাঝে মাঝেই সেই ভালো নাকওয়ালা সাধুর কাছে যেতে হবে। তিনি বলে দেবেন তোমার চিত্তরূপী দর্পণটা পরিষ্কার হয়েছে কিনা। তার কাছে গিয়ে সাধন পদ্ধতি বলতে হবে, কি করে তুমি ভজন করো, কেমন করে করো, কি করো, কি বলো, কি ভাবো। তিনি তোমাকে বলে দেবেন কোনটা ভুল কোনটা ঠিক। বালক নারদ বললেন, প্রভু তুমি একবার দেখা কেন দিলে? তার উত্তর, সকৃদ যদ্দর্শিতং রূপ মে তৎকামায়তি হনগ মৎকাম সনকৈ সাধু সর্বান মুঞ্চতিরিচ্ছয়া। তুমি যে আমাকে ধ্যান করেছো তার জন্য আমি দর্শন দিই নাই, আমার ইচ্ছা হয়েছে তোমাকে দর্শন দিতে, তাই আমি তোমাকে দিয়েছি। এইখানেই প্রমাণ হয়ে গেল আমি যে এত কিছু করছি এর জন্য প্রভু কৃপা করছেন না, পরমেশ্বরের ইচ্ছা হয়েছে আমার উপর, আমার উপর তার অহৈতুকি কৃপা হয়েছে, তাই তিনি আমার উপর করেছেন। আমি করেছি বলে তিনি আমাকে দেননি, আমি করতে পারিনি তার জন্য কিছু। নারদ ঋষি বললেন, আমি ধ্যান করলাম তার জন্য তুমি দাওনি দেখা? বললেন, না, আমার ইচ্ছা হয়েছে তাই আমি দর্শন দিয়েছি। আমার রূপে আকৃষ্ট হলে কি হয় জানো নারদ? মত কাম হলে, আমাতে আবিষ্ট হলে মানুষ সাধু হতে পারে। যার মনটা আমাতে আবিষ্ট হয়েছে, যার মনটা আমার চরণে আটকা পড়েছে, সে সাধু হতে পারে। নারদ বললেন, এরপর জানো একদিন হঠাৎ করে দেখলাম আমি দাঁড়িয়ে আছি, চারজন লোক আমার দেহটাকে কাঁধে করে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। কি ব্যাপার, আমি তো দাঁড়িয়ে আছি অথচ আমার দেহটাকে নিয়ে সবাই বলছে নাকি আমি মারা গেছি। সেদিন বুঝলাম আমারই দেহটা বিনষ্ট হয়েছে, এবার আমার ভগবানের কাছে যাওয়ার সময় হয়েছে। আমি চলে গেলাম, তার পরবর্তী জন্মে আমি দেবর্ষি নারদ হয়ে জন্মালাম ব্রহ্মার পুত্র। ব্রহ্মার পুত্র রূপে দেবর্ষি নারদ হয়ে জন্মালাম। দেবর্ষি নারদ হয়ে ভগবান আমাকে একটি বীণা উপহার দিলেন, এই বীণা দিয়ে আমি সারাক্ষণ শুধু গোবিন্দের নাম করি, এই গোবিন্দের নাম করি আর আনন্দে নৃত্য করি। বুঝলে বেদব্যাস, হরিনামের ফল হরিনাম। নাম যদি কেউ নিষ্ঠা সহকারে করে, গুরুদেবের চরণ যদি কেউ নিষ্ঠা সহকারে ভজন করে, কৃপা একটাই পাবে, সে হচ্ছে নাম। দেখলি আমি নাম করেছিলাম, অন্তে কৃপা কোথায় এলো? সেই আমাকে হরি নামই করতে হচ্ছে, বলেন এই হরি নামই আমার কাজ।
আমার মৃত্যু যন্ত্রণা হয়নি, আমি চলে এলাম। এসে দেবদত্তা মীমাং বীনাং সরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরি কথাং গায়মানশ্চরাম্যহম্। সেই দেবতার দেওয়া, সেই ভগবানের দেওয়া বীণায় আমি কৃষ্ণের কীর্তন করতে লাগলাম। তাহলে আমার সাধ্য হলো কি? কীর্তন। সাধন হলো কি? কীর্তন। তাহলে সর্বসাধ্য শিরোমণি কে? সে হলো হরিনাম কীর্তন। বললেন, ওরে মিছরি হোস না, মিছরি খাওয়ার লোক হ। কারণ মিছরি হলে বুঝবি না, মিছরি মিষ্টি না, টক না, তেতো। তাই মিছরি খেতে হয়। কোনো রোগীর যদি পিত্ত দোষ হয়, তার মুখ যদি তেতো হয়ে যায়, তাকে যদি মিছরি দেয় কি বলবে? মিছরিটাও তেতো, কেন তার মুখটাই তেতো। কিন্তু আস্তে 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 সে যখন রোজ একটু করে মিছরি খাবে, আস্তে আস্তে কি হবে, রোগ সেরে গেলে তখন এই মিছরিটাও তার ধীরে ধীরে মিষ্টি লাগবে। রোগ সারলেও তারপরেও তার সেই মিছরি খেতে ভালো লাগবে। তেমনি ওই রোগ যখন আমাদের যে মায়াপিত্ত দোষ হয়ে আছে, এই মায়াপিত্ত দোষ নিয়ে যখন আমরা হরিনাম করছি, তখন জপ করতে বসে ঘুম ধরে যাচ্ছে, মনটা এদিক ওদিক চলে যাচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে, হরিনাম কীর্তন করব, একটু বইপত্র পড়ব, কত ব্যাধি, কত আধি ব্যাধি আসছে। বললেন, এগুলো আসবে, ওই যে মায়াপিত্ত দোষটা রয়েছে না, ত্রক লাগছে, তিতো লাগছে মুখটা, যখন এগুলো তুমি নিরন্তর করতেই থাকবে, এই সবকে উপেক্ষা করে। বলে, রোজ খা না, একটু তিতো লাগছে লাগছে, রোজ একটু করে খেতে খেতে যখন এই তেতোর অ্যাকশনটা কেটে যাবে শরীর থেকে, তখন তুমি আসল মিছরির স্বাদ পাবে। রোজ একটু একটু করে আস্বাদন করতে করতে, রোজ একটু একটু করে হরিনাম করতে করতে, এক সময় তুমি হরিনামের পূর্ণ আস্বাদন পাবে, এক সময় তুমি হরিনামকে বুঝতে পারবে, হরিনাম করতে পারবে। তাই জ্ঞানীগণ ব্রহ্মকেও চান না, তিনি ব্রহ্মের সেবা চান। বৃন্দাবনে রাধারানীর প্রেমকে বলেছেন ঘন, ঘনাবৃত। রাধার প্রেমটা কেমন বলতো? ঘন। সব ভক্তের প্রেমের ভালোবাসার থেকে আমার রাধারানীর প্রেমটা হচ্ছে ঘন। আর সেই ঘনের মধ্যে অনুরাগরূপী কর্পূর মেশানো আছে, তাহলে আরও ভালো খেতে লাগবে না? খেতে লাগবে তো আরও ভালো, তাই সেটা সুগন্ধি হয়েছে। তাহলে পিপাসা হলে শরবত খাবে তো, যদি পিপাসা না হয় শরবত কী করে খাবে গো? তাহলে পিপাসা আছে আমাদের? বললেন, হ্যাঁ আছে। কি করে হলো পিপাসা, কি করে হলো পিপাসা? বললেন, ওই যে বদ্রীনাথ থেকে নামতে নামতে পোখর রোদেতে, উঠতে আর নামতে গিয়ে পোখর রোদেতে পুড়ে তেষ্টা পেয়ে গেছে। তেমনি জীব এই সংসার মায়া ত্রিতাপ জ্বালায়, জ্বলতে জ্বলতে কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাধা যেন, রাজা যেন নদীতে চুবায়। কখনো স্বর্গে তোলে, কখনো নরকে ডোবায়, এই সংসারে যেতে আসতে যেতে আসতে জীবের যে তাপ, দগ্ধ মানব, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই যে আধ্যাত্মিক এই তিন প্রকার তাপ, এই তিন প্রকার তাপে দগ্ধ মানব তার তৃষ্ণায় ক্লান্ত হয়ে যাচ্ছে। সমন্তাত স্থান সন্তাপোদ্গম বিষম সংসার স্মরণ, এই সংসার রাস্তায় আসতে যেতে। অতএব হরি নাম হচ্ছে সর্বোত্তম। হরি ছেড়ে হরি নাম করে ভক্তগণ, হরিকে চাই না, হরি নামকে চাই। প্রহ্লাদ বলেছে, প্রভু তোমায় চাই না, তোমার ভক্তগণ যেখানে নাম কীর্তন করে আমি যেন সেইখানে যেতে পারি। কেন? বলেন, এই বাছুরটা যেখানে বাধা থাকে, গরু তো সেখানেই থাকবে। ঠিক তেমনি এর প্রমাণ কোথায়? ভাগবতে তিন জায়গায় দৃষ্টান্ত আছেন, ভগবানকে চান না, ভগবানের নামকে চান। কোথায়? বলেন, মা যশোদা যখন দধি মন্থন করছেন, তল্পাত তস্মাত দল্প মল্পং নিষ্ক্রামন্তি, বললেন ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে মা দধি মন্থন করে নেবেন, কারণ ছেলে উঠে পড়লে দধি মন্থন করতে দেবেন না, গোপাল উঠে পড়লে। তাহলে গোপালকে ঘুম পাড়াচ্ছেন, দেখছেন গোপাল ঘুমানোর ভান করছে, চুপচাপ চোখটা তখন পাতাটা নড়ছে, মা বুঝতে পেরে গেছে ছেলে ঘুমাচ্ছে না, ঘুমায়নি। মা বুঝতে পারবে না ছেলেকে ঘুম পাচ্ছে? মা আবার ছেলের পাশে গিয়ে, প্রাতর বাল গোপালং শয়না মুন্নীল নিভ নেত্র নীল নলিন যুগল নিভাল্য, ওই নীল কমলের মতো চোখটা কখনো খুলছে কখনো বন্ধ হচ্ছে, এ শিশুর কেমন স্বভাব। মা বুঝতে পেরেছে, তাই আবার ছেলেকে নিয়ে কোলের কাছে শুয়েছে। পুনর শিশুপাত আবার চাপড়াতে দিচ্ছেন, কর ও কিশলয়ে ন পরিলাল্য। আস্তে আস্তে এবার যখন ঘুমিয়ে পড়েছে, তখন মা আস্তে আস্তে উঠে পিছন ফিরে দেখছেন ঘুম ভাঙছে কিনা।
আবার মা দেখছেন ওই মুখটা না দেখে থাকতে পারছেন কিনা তিনি। শ্রোতারা অনুভব করছেন কেমন সেবা দেখো মা যশোদাময়ের। সেবা করার সময় এমনি করে মুখের দিকে চেয়ে থাকতে হয়। মা উঠোনে এসে কোমরে কাপড় এঁটে দধিমন্থন করতে যাবেন, যেখানে দধিমন্থন করছেন সেখান থেকে আর গোপালকে দেখা যাচ্ছে না। এখন পরীক্ষিত জিজ্ঞাসা করছে, যিনি কৃষ্ণকে না দেখে একদণ্ড থাকতে পারেন না, তিনি কি করে আছেন, দধিমন্থন করছেন কি করে? বলছেন সুখদেব গোস্বামীপাদ, বলছেন ওগো কৃষ্ণ তো নাই, কৃষ্ণ নাম আছে। ওই যে দধিমন্থন করার সময় কৃষ্ণকে দেখে যে আনন্দ, তার থেকে বেশি সুখ যেখানে পাবে সেটাতে তো যাবে নাকি? দেখা অপেক্ষা বেশি সুখ কিসে? বলেন কৃষ্ণ নামে। তাই মা কি করছেন, জানি জানি হ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্ন গায়ত। ওই দধি মন্থন করছে আর গোপাল 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 বলে গোপালের নাম করছে। বলেন এতেই তো গোপালের থেকেও বেশি আনন্দ, চোখে দেখার চেয়ে ওই নামেতে প্রচুর আনন্দ, নামানন্দে তিনি ভেসে কাজ করছেন। অতএব এই কৃষ্ণ গুণগান কৃষ্ণ দর্শন অপেক্ষা বেশি আনন্দ দিচ্ছে। আর কোথায় দিয়েছেন কৃষ্ণ দর্শন অপেক্ষা কৃষ্ণ গুণগান বেশি আনন্দ? বলেন রাস মঞ্চে যখন গোপীগণ সবাই মিলে এক গোপী এক শ্যাম এক গোপী দুই শ্যাম নৃত্য করছেন, হঠাৎ করে যখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন এই অনয়ারাধিত নূনং ভগবান হরিশ্বর, অন্য কোনো রাধার দ্বারা আরাধিত হয়ে ভগবান যখন চলে গেলেন রাসমঞ্চ ছেড়ে, হাহাকার করতে লাগলেন সব সখীগণ। আস্তে আস্তে দেখলেন একটা চরণ, একটা বাম চরণ এগিয়ে গেছে, একটা ডান চরণ এগিয়ে গেছে। বলেন এই তো গোবধূ গেছে, তার সঙ্গে কোনো এক রমণী গেছে। কিছু দূর গিয়ে দেখছে যমুনার তীরে গিয়ে আর ওই বাম পা আগে ফেলা চরণটা দেখতে পাচ্ছেন না। তখন বললেন তাহলে তো গোবিন্দ এইখানে এসে অদৃশ্য হয়ে গেছেন। এইখানে গিয়ে দাঁড়িয়ে দেখছেন রাধারানী হাউ হাউ করে কাঁদছেন, হা প্রাণনাথ হা প্রাণনাথ হা প্রাণনাথ করে। রাধারানী যখন হা প্রাণনাথ করে কাঁদছেন তখন গোপীরা বুঝতে পেরেছেন তাহলে রাধারানীকে নিয়ে গোবিন্দ নিভৃতে নির্জনে একলা বিলাস করছিলেন। কেন ছেড়ে গেল? বললেন আমি ভগবানকে বলেছিলাম, বধূকে বলেছিলাম আমাকে কোলে তুলতে, আমাকে একটু কোলে নিতে, আমার মনে অহংকার হয়েছিল যে সবাইকে ছেড়ে ভগবান শুধু আমাকে নিয়ে লীলা বিলাস করছে, তখনই তিনি ছেড়ে চলে গেলেন। আর যেই ছেড়ে চলে গেলেন রাধারানী বললেন সখী আর তো আমাদের কিছু নেই, আমরা আমার একুলে অকুলে দুকুলে গোকুলে সব হারিয়ে ফেললাম, আর কিছু নেই, কিন্তু একটা জিনিস তো আছে, ওই যে মা পূর্ণমাসী যোগমায়া কানে দিয়েছিল, কি দিয়েছিল? কৃষ্ণ নাম। ওই পূর্বর আগের সময় মা যোগমায়া যখন শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরাণে নেহা, না জানি কি কারণে দারুণ বিধি ভিন্ন ভিন্ন করি গড়িল এই দেহা। সখী কেবা শুনাইল শ্যাম নাম, কর্ণের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। তখন রাধারানী সব সখীগণকে নিয়ে সেই যমুনার তীরে পদ্মাসনে বসে রাধারানী বলছেন কি, জয়তিতেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সশ্রদত্রহি দয়িত দৃশতা দৃক্ষুতাবকা স্তৈ ধৃতা শব তাং বিচিন্নতে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদিতম কলমশাপহ শ্রবণমঙ্গল শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদাজনা রহসি যদ প্রিয়া ব্রজাচরায়ন পশু। গোপনে যমুনার তীরে বসে গোপনে সাধন করে ডাকছেন। গোবিন্দ যখন চলে গেলেন বললেন গোবিন্দ নামে, তখন গোবিন্দকে খুঁজছেন। তব কথামৃতম তপ্ত জীবন, তুমি যখন থাকো না এই তাপিত জীবনটাকে শান্তি করতে একমাত্র উপায় হলো তোমার কথা। এই যে কবিরা লিখেছে কবি ভিড়ি রিতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম, এটা শুনলেই মঙ্গল,
শ্রীমদাততম ভুরি কি ভুবি গিনন্তি যে ভুরি দাদেন। তাই কৃষ্ণ দর্শন অপেক্ষা কৃষ্ণ গুণগান অধিক শ্রেষ্ঠ, অধিক শ্রেষ্ঠ এ এমনই এক জিনিস। তাই ভক্তগণ কৃষ্ণের চেয়েও কৃষ্ণ নামকে কখনো ভোলেন না। তাই এই কৃষ্ণ নাম আমাদের বড় প্রিয়। তাই এই নাম নামই বাবাজি মশাই বললেন, নাম নামই অভেদ জেনে নাম করো প্রাণপণে। অর্থাৎ যে নাম করছো সেই নামকেই নামি, এবং নাম নামি দুটোই নামি অভেদ জানো। যেটাই নাম কৃষ্ণ নামই আছেন কৃষ্ণ, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা। মহাপ্রভু বললেন এই পরের শ্লোকে, চেতোদর্পণের পরের শ্লোকে বললেন, নাম নামকারী বহুধা, অনেক নাম করেছি আমার, অনেক নামের সৃষ্টি করেছি, গোবিন্দ বাসুদেব মুকুন্দ মধুসূদন মুরারি গিরিধারী বাসুদেব, কত নাম আছে আমার। তাহলে এই নাম, এই নামের মধ্যে পূর্ণ শক্তি নিযুক্ত করেছি। আর নামের অধিপতিকে, গোবিন্দ নামের অধিপতিকে কৃষ্ণ, গোবিন্দ নারায়ণ নামের অধিপতিকে গোবিন্দ, মুরারি নামের অধিপতিকে মধুসূদন নামের অধিপতিকে তিনি, নাম যে নামিও তিনি। এই নাম আর নামি এক জেনে নাম করো প্রাণপানে, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই।